ওম গাম গণপতে নমঃ, ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আমাদের ইউটিউব চ্যানেল ভাগ্যালাপে প্রত্যেককে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব যে সাত দিনের মধ্যে যে কোনো কঠিন বাধাপ্রাপ্ত কাজ সার্থক হয়ে যাবে যদি রাখেন সাথে একটি কাণ্ড, অর্থাৎ একটি গাছের কাণ্ডটা যদি রাখেন তাহলে আপনার জীবনে যে কঠিন বাধাপ্রাপ্ত কাজ আছে, অর্থাৎ কিছুতেই সেই সমস্যার সমাধান করতে পারছেন না, জট ছাড়াতে পারছেন না, তীরে এসে তরি ডুবে যাচ্ছে বা 99% এসে কাট হয়ে যাচ্ছে, মুখ থুবড়ে পড়ে যাচ্ছে, নাজেহাল অবস্থা, জুতোর শুকতলাক হয়ে গেছে, যে কোনো সেটা সামাজিক, রাজনৈতিক, পারিবারিক, অর্থনৈতিক, প্রফেশনালে, তারপরে ব্যক্তিগত, দাম্পত্য, যে কোনো কঠিন বাধাপ্রাপ্ত কাজ হোক না কেন, সাত দিনের মধ্যে কিন্তু ফলাফল পাবেন হাতে নাতে। কিন্তু অবশ্যই তার আগে, আমরা আলোচনা করার আগে আপনাদের কাছে নিবেদন করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা প্রত্যেকটি সেকেন্ড একটি মহামূল্যবান সেকেন্ড হিসাবে অতিবাহিত হবে। চলুন আলোচনা শুরু করি। কিন্তু তার আগে অবশ্যই আমরা বলবো যে ধরুন আপনার জীবনে দারিদ্রতা আসছে, এই যে দারিদ্রতা আসছে এটা কিসের জন্য হয়? শনি গ্রহের যদি অবস্থা খারাপ থাকে সেই জন্য হয়, অত্যধিক ব্যয় হয়ে যাচ্ছে রাহুর জন্য হয়, টাকা আসছে থাকছে না সেটাও রাহুর জন্য হয়, আপনার জীবনে কোনো কিছুতে একাগ্রতা নেই, সমৃদ্ধি আসছে না, নানা রকম সমস্যা কেতুর জন্য হচ্ছে, আপনার বাড়ি হচ্ছে না, আপনার সাহস নেই, আপনি কোনো কিছু করবেন তার ইচ্ছা নেই, মঙ্গলের জন্য হয়, চন্দ্রের জন্য, দাম্পত্য সমস্যা, নানা রকম সমস্যা আমাদের জীবনে আসে নানা রকম গ্রহের জন্য। কিন্তু এই একটি কাণ্ড রাখা মাত্রই আপনার জীবনে সমস্ত কিছু দূরীভূত হয়ে যাবে। কিন্তু কখন আনতে হবে? এই যে আনবেন এর জন্য কোনো মন্ত্র নেই, কোনো মন্ত্র নেই, কিন্তু আপনাকে শ্রদ্ধা ভক্তি সহকারে করতে হবে। আপনি ভাবলেন যে ভাগ্যালাপ চ্যানেল বলেছে আমরা চাই করি, দেখি কত কিছুই তো করে দেখলাম, কিছুই হলো না, করে দেখি, তাহলে বলবো করবেন না, যাবেন না, করা কোনো মানেই নেই, আর এর সাকসেসফুল হবেন না, ফেলিওর হবেন, পরিষ্কার বলে দিচ্ছি। যখনই আমাদের দেখানো পথে চলতে চাইবেন, যেই সামগ্রীগুলোর জন্য আমরা বলি যে এগুলো এগুলো দিয়ে আপনি এই কাজটি করুন, এই মহৎ কাজটি করুন, জীবনের চাবিকাঠিটা আপনাদের হাতে ধরিয়ে দিচ্ছি, আপনারা তালাটা খুলতে যাওয়ার জন্য যে প্রচেষ্টাটা নিচ্ছেন সেটা যখনই ভাববেন একটা টোনা টোটকা উপায় দিয়েন সব কিছুর, সেখানেই শেষ। সম্মান করতে শিখুন, কখনোই ভাববেন না এটি একটি টোনা টোটকা উপায়, সবসময় ভাববেন যে ঈশ্বর প্রদত্ত আপনাদের কাছে অগ্রিম বার্তা, যাতে আপনারা উন্নয়নের দিকে এগিয়ে চলেন, সেই জন্য ঈশ্বর আপনাদের কাছে প্রেরণ করেছে এই বার্তা, এই মেসেজ দিয়েছে, সেই মেসেজটা আপনারা জাস্ট ফলো করছেন। যখনই এই বিশ্বাস নিয়ে মনের মধ্যে গেঁথে নিয়ে এগোতে পারবেন, সাকসেস আপনারা হবেন হবেনই। আরেকটা কথা, এই যে যে আমরা বলি যে ও এগুলো বলি যে এগুলো এগুলো দিয়ে আপনারা এই কাজগুলো করুন, অর্থাৎ যে আমরা উপাদানগুলোর কথা বলি, সেই উপাদানকে যখনই মনে করবেন উপাদান, ক্ষুদ্র উপাদান, নির্জীব উপাদান, ওই নির্জীবই থেকে যাবে, ক্ষুদ্রই থেকে যাবে, সে সজীবও হবে না, আর সে বৃহত্তর খেল আপনাকে দেখাবে না, আপনাকে সম্মান প্রদর্শন করতে হবে, আর সে যখনই জানবে আপনি তাকে সম্মান প্রদর্শন করছেন, সেও একদম হার্ট অ্যান্ড সোল আরম্ভ করে দেবে আপনাকে উত্তরণের পথে নিয়ে যাওয়ার জন্য। তাই অবশ্যই শ্রদ্ধা নিয়ে করবেন, কিন্তু কি করবেন, বট গাছ দেখবেন, বট গাছ আছে, আপনারা সবাই জানেন বট গাছে যে কোনো লতানো গাছ, বট গাছে দেখবেন অনেক গাছ ওঠে, দেখবেন কোনো বট গাছে লতানো গাছ উঠেছে, অর্থাৎ প্যারাসাইট যেটাকে বলা হয়, পরজীবী গাছ, লতিয়ে গাছ উঠেছে, সেই গাছ আপনি কি করবেন, দেখে আসবেন কোথায় আছে, চলাফেরার পথে আপনি দেখতে পাবেন,
তখন কি করবেন? শুক্লপক্ষ, অর্থাৎ শুক্লপক্ষ মানে কি, অমাবস্যার পর থেকে শুক্লপক্ষ আরম্ভ হয়, তা অমাবস্যার পরেই তো শুক্লপক্ষ আরম্ভ হয়, অর্থাৎ পূর্ণিমার আগে শুক্লপক্ষ থাকে, এটা মনে রাখবেন। শুক্লপক্ষর অষ্টমী তিথিতে, সপ্তমী তিথিতে আপনি কি করবেন, মানে সপ্তমী তিথিতে আপনি যাবেন ওই গাছের কাছে, ওই কাণ্ডটার কাছে, যে কোনো, দেখুন এর কিন্তু নাম নেই, কোন লতা আছে সেটা কিন্তু আমরা জানি না, কোনো লতা, অর্থাৎ বটবৃক্ষের গায়ে দিয়ে যে লতা উঠেছে, এর মানে কি, বটবৃক্ষ মানে কি, সে কী দেয়, সে ছায়া দেয়, সে মানুষকে কী করে, নিজে চুপচাপ সব কিছু সহ্য করে মানুষকে বাঁচার একটা জায়গা করে দেয়। আর এই প্যারাসাইট কী করে, এ অপরকে অবলম্বন করে উপরে ওঠার চেষ্টা করে, কোনো সময় নিচে দেখবেন যাচ্ছে না, ওপর দিকে ওঠার, মানে তার কি, যে আমি যেনো তেনো প্রকারেন আমি কি করব, আমি উপর দিকে উঠব, এটা কিন্তু সে মনে রাখে। আর আমাদের শাস্ত্রে বটগাছকে কিন্তু মহত্ব দেওয়া হয়েছে, অশ্বত্থ গাছকে মহত্ব দেওয়া হয়েছে, আপনারা জানেন। তাই এই লতানো গাছের যে সজীবতা এবং যা তার ঐকান্তিক ইচ্ছা, আর বট গাছের যে দেওয়ার ইচ্ছা, এই দুটো যখন একসঙ্গে মিশে যাবে, অর্থাৎ এক আপনার যখন আপনি এই কাজটা করবেন, তখন ইউনিভার্স থেকে আপনি কী পাবেন, ইউনিভার্স থেকে সাহায্য পাবেন, আর ঐকান্তিক ইচ্ছা এই যে কাণ্ডটার, সেটাও আপনাকে এনহান্স করবে, আপনার ঐকান্তিক ইচ্ছাকে কী করবে, বৃদ্ধিপ্রাপ্ত করে দেবে। অর্থাৎ দুটো জিনিস, একজন দিচ্ছে একজন নিচ্ছে, সেটাকে আপনি একসঙ্গে নিয়ে এসে সমন্বিত করে আপনি কী করছেন, কাজে লাগাচ্ছেন। তাই কী করবেন, সপ্তমী দিন, শুক্লপক্ষের সপ্তমীর দিন আপনি যাবেন, যে কোনো মাস, যে কোনো মাসের শুক্লপক্ষ, দুটো করে পক্ষ আসে আপনারা জানেন, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, শুক্লপক্ষে আপনি যাবেন, যে কটা হলুদ চাল নিয়ে যাবেন, চালটা হলুদে মাখিয়ে নেবেন, একটু জল দিয়ে মাখিয়ে নিয়ে যাবেন, আর এক ঘটি জল নিয়ে যাবেন, দিয়ে তার গোড়াই দেবেন, দিয়ে তারপরে আপনি ওই যে যে গোড়াটা সেই গোড়াই দেবেন, বটবৃক্ষের গোড়াই দিয়ে চালটা দেবেন, দিয়ে আপনি কি করবেন, একটু ধূপ দীপ যদি জ্বালাতে পারেন ভালো, না হলে কোনো অসুবিধা নেই, দিয়ে আপনি হাত জোড় করে বলবেন যে আমি কালকে, আপনি টাইমটা বলবেন, এই সময় তোমাকে নিতে আসবো, কিসের জন্য নিতে আসবো সেটা বলবেন, যে আপনার কী সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য আমি তোমাকে নিতে আসবো, এবং আমার স্থির বিশ্বাস তুমি আমার সাথে যাবে এবং আমার কাজটি সফল করবে, আমি তোমাকে অনুরোধ করছি আমার সাথে কালকে যেও, এবং আমি যে মনোবাসনা নিয়ে এই কাজটি করতে যাচ্ছি সেটা যেন সম্পূর্ণ হয়। বারবার আমরা একটা কথা বলছি, যে কোনো বনস্পতি, যে কোনো উদ্ভিদকে আপনি যখন নিয়ে এসে আপনার কোনো কাজে লাগাবেন, তখন অবশ্যই তাকে নিমন্ত্রণ করে আসবেন, তাকে সম্মান প্রদর্শন করে আসবেন, তারপরে তারপরের দিন যে ঠিক সেই সময় শুদ্ধ বস্ত্রে স্নান আদি সমাপন করে শুদ্ধ বস্ত্রে আপনি সেটার অল্প একটু কেটে নিয়ে আসবেন, অল্প একটু কেটে নিয়ে আসবেন, দিয়ে কী করবেন, এই যে 3 ইঞ্চির মতন কেটে আনবেন, আপনার আঙুলের 3টে অংশ, মানে 1 আঙুল অংশ কেটে নিয়ে আসবেন, 1 আঙুল অংশ কেটে নিয়ে এসে আপনি কী করবেন, শুক্লপক্ষের সপ্তমীতে নিমন্ত্রণ করে আসলেন, অষ্টমীতে নিয়ে আসলেন, দিয়ে আপনি ভালো করে এটাকে ধুয়ে নিয়ে আপনার যে পূজা স্থান সেখানে রেখে দেবেন, দিয়ে ধূপ দীপ দেখাবেন, নিজের মনোবাসনা বলবেন। নবমীর দিন, মানে তার পরের দিন আপনি এটাকে ধারণ করবেন, আপনি কিভাবে ধারণ করবেন, আপনি এটা ধারণ করতে পারেন 1 ইঞ্চি মতন অংশে, 3 ইঞ্চি কেটে নিয়ে আসলেন, 1 ইঞ্চি আপনি কী করলেন, বা 3 ইঞ্চি যদি আপনি ধারণ করতে পারেন কোনো অসুবিধা নেই, কিন্তু এটা যদি বড়ো হয়ে যায় অন্তত মিনিমাম 1 ইঞ্চি ধারণ করবেন, হয় আপনি কোনো রূপোর মাদুলি বা তামার মাদুলিতে ভরে মুখটা মোম দিয়ে ঢেকে নিয়ে আপনি এটা বাহুতে, বা আপনি গলায় ধারণ করতে পারেন, বা আপনি মানি ব্যাগে রাখতে পারেন, আপনার সাথে নিয়ে যেতে পারেন, যখন কোনো যে কাজটাই যাবেন, বাধাপ্রাপ্ত কাজ হাতে সাথে নিয়ে যাবেন, টাচ থাকে যেন বডির সাথে, দেখুন 7 দিনের মধ্যে আপনি ফলাফল পাবেন, যে কোনো কঠিন বাধাপ্রাপ্ত কাজ আপনি করে নিতে পারবেন, আপনাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান হোক, এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি, খুব ভালো থাকবেন।